নমস্কার বন্ধুরা, ছোটদিন হেসেলে আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করব চিংড়ি মাছের একটি রেসিপি। চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে কী কী নিয়েছি আপনাদের বলছি দেখুন। সঙ্গে আমি এখানে ভেন্ডি নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। ভেন্ডিকে অনেকে ঢেঁড়স বলে থাকেন, তো আমি এগুলো দিয়ে রেসিপি তৈরি করব। খুব সহজভাবে রেসিপিটি বানাবো, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অল নোটিফিকেশান ক্লিক করবেন আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কড়া গরম হয়ে গেছে, এখানে এবার তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এর মধ্যে নুনগুলো দিয়ে ভেজে নেব আমি। মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। এরকম ছোট সাইজের মাছ নিয়েছি আমি, আপনারা তাহলে আর একটু বড় সাইজের নিতে পারেন। এইভাবে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, অনেকটাই তেল দিয়েছিলাম, তেলটা বেঁচে গেছে, তো এখন মাছগুলো তুলে নেব। ওই একই তেলে আমি একটু ভেন্ডিগুলো ভেজে নেব। আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু তেল দেব, এভাবে একটু ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর মধ্যে আরো কিছুটা তেল দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সামান্য দিয়েছি। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সামান্য লঙ্কার গুঁড়ো দেব, আর দেব একদম অল্প পরিমাণে একটু মশলা, জিরে ধনের গুঁড়ো। এবার একটু জল দেব। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি ভেন্ডি আর হচ্ছে এসবগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো সেদি ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার জল দেব। একটু জল লাগবে দেখুন, আমি আরো কিছুটা জল দিয়েছি। এবার জলটা একটু ফুটতে পার, ঝোলটা অনেক কমে গেছে দেখুন বন্ধুরা, হয়ে এসেছে প্রায়। এর মধ্যে আমি কটা
পাকা চেরা লঙ্কা দিয়ে দেব। রেসিপিটি হয়ে গেছে, একটু হালকা ঝোল ঝোল রেখেছি, রেসিপিটি নামিয়ে নিয়েছি। এত সহজভাবে যে চিংড়ি মাছের রেসিপি হয় আপনারা ভাবতেই পারবেন না। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ খেতে। এগুলো দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সামনে পুজো এসে গেছে, ভালো ভালো রেসিপি বানিয়ে খাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।